আজকে আমরা আলোচনা করব ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে সাম্প্রতিককালে সর্বত্রই এটা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু জায়গায় এটা ভয়াবহ মহামারীরও রূপ নিচ্ছে তবে আসলেই কি আমাদের এটাকে নিয়ে ভয় পাওয়ার বিশেষ কিছু কারণ আছে ব্ল্যাক ফাঙ্গাস আর মিউকর মাইসেটিস এই ছত্রাকটিকে একটিকে বাতাসে সর্বত্রই দেখা যায় তাছাড়া এটিকে দেখা যায় শাকসবজি এবং ফলের উপরেও বিগত দশকে বা তার আগে এর দ্বারা সংক্রমণের হার ছিল খুবই কম এটি দেখা যেত কিছু সিভিয়ারলি এমন কম্প্রোমাইজড লোকেদের শরীরে যেরকম ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা এইডস আক্রান্ত ব্যক্তি এদের শরীরে তাছাড়া দেখা যেত কিছু ডায়াবেটিক পেশেন্টদের শরীরে তবে সাম্প্রতিককালে করোনা মহামারীর দরুণ বিভিন্ন ডোজে এবং ফ্রিকোয়েন্সিতে ব্যাপক মাত্রায় স্টেরয়েডের ব্যবহার হচ্ছে যার ফলে ডায়াবেটিক পেশেন্টসদের রক্তে শর্করার মাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে ফলত এই গত দু তিন মাসে ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বত্রই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই প্যাথোজেনটি আসলে ইনফেক্ট করে প্যারানাজাল সাইনাসকে চোখকে লাংসকে এবং ভয়ের ব্যাপার হচ্ছে এটি মস্তিষ্ককেও সংক্রমিত করে এবং এক্ষেত্রে সর্বাধিক মর্টালিটি দেখা গেছে তো এই রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলি কি কী হলো সিটি স্ক্যান এমআরআই বায়োপসি আর ন্যাজাল সোয়াব টেস্ট এক্ষেত্রে কিছু কার্যকারী মেডিসিন যেটা এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পিট্রিসিন এর একটি অ্যান্টিফাঙ্গাল এটা ইন্টারভেনাস ডোজ ইন্টারভেনাস ইনজেকশন ব্যবহৃত হচ্ছে ডাক্তাররা বলছেন বেশিরভাগ রোগী অত্যন্ত দেরি করে চেক আপে আসছেন এবং যখন অলরেডি তাদের চোখে কোনো অসুবিধে হচ্ছে বা তারা চোখে দেখতে পাচ্ছে না সেই সময় চেক আপে আসছেন এবং যার কারণে ডাক্তারদের নিরুপায় হয়ে সার্জিক্যাল পদ্ধতি বেছে নিতে হচ্ছে তাহলে ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এর রোগ লক্ষণগুলো প্রকাশ পাওয়া মাত্রই আমাদের যথাশীঘ্র টেস্ট করাতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তো রোগ লক্ষণগুলো একবার শুনে নিন রোগ লক্ষণগুলি হলো এতে নাক বন্ধ হয়ে আসে নাক থেকে রক্তক্ষরণ হতে দেখা যায় চোখ ফুলে গিয়ে ব্যথা হতে পারে চোখ বুঝে আসে চোখ লালচে হয়ে যায় দেখতে অসুবিধে হয় এবং এই দেখতে অসুবিধা হওয়াটাই মেজর কমপ্লেন পেশেন্টের চিপ কমপ্লেন যা যা যার কারণে তারা ডাক্তারের কাছে যায় চেক আপ করাতে আর কি হতে পারে আর হচ্ছে নাকের দুপাশে কালো ছাপ দেখা যেতে পারে আর কথা বলতে অসুবিধে হতে পারে এবং চেওয়াতেও অসুবিধে হতে পারে তো এই রোগ লক্ষণগুলি প্রকাশ পাওয়া মাত্রই আমাদের টেস্টগুলো করাতে হবে কী কী টেস্ট সিটি স্ক্যান এমআরআই আর ন্যাজাল সোয়াব টেস্ট বায়োপসিও করা যেতে পারে তো টেস্টগুলো করাতে হবে আর উপযুক্ত মেডিকেশানসের মধ্যে থাকতে হবে